একটি সুর জাতীয় সঙ্গীত গাহিতেছে, গাহিতেছেন, আরেকটি বাল সেই সঙ্গীত শুনিতেছি। দুটি মাছি যথারীতি উড়িতেছে, চারটি মশা যথারীতি উড়িতেছে, তিনটি পোকা ঘাসে বসিয়া আছে, সংবিধানে অসংখ্য ধুলো জমিয়াছে, সে ধুলোর মাঝে অসংখ্য আশা, অসংখ্য আশা পোকাসম কিলবিল করিতেছে। সংবিধান খোলা হয় নাই, বহুদিন ধরিয়া নানা স্থানে রক্ষিত, পূজিত, ঠিক যেন ধর্মগ্রন্থ, খোলা হয় না। ধর্মগ্রন্থ বন্দুকের পাশে রাখিয়া একজন বাল বলিল বিপ্লব করিতেছি, আরেকটি শুয়োর সেই বিপ্লবের অংশ হিসাবে দশজন মানুষকে হত্যা করিলেন, দশজন মানুষের আত্মা আকাশে গিয়া ঘুরিতে লাগিল, শুয়োরগণ তা দেখিতে পাইল না, তাহারা 100,000 মানুষকে বিপ্লবী বানাইয়া দিলেন, আত্মার শক্তি আত্মশক্তিতে জাগরিত হইল। সেই বিপ্লবীগণ চেঁচাইতে লাগিল, এত জোরে চেঁচাইল মশামাছির শব্দ হইতে অনেক বেশি শব্দ হইল, কামানের শব্দ হইতে, মিসাইলের শব্দ হইতে, পারমাণবিক শব্দ হইতে, রকেট লঞ্চিং এর শব্দ হইতে, মিডিয়ার হেডলাইনের শব্দ হইতে অনেক অনেক বেশি শব্দ হইল। আরো 10,00,000 মানুষ তাহাতে যোগদান করিলেন, আরো 2 কোটি মানুষ তাহাতে যোগদান করিলেন, আরো 33 কোটি মানুষ তাহাতে যোগদান করিলেন। এত শব্দ হইল, শুয়োরগণের কর্ণপটহ বিদীর্ণ হইয়া গেল, তাহারা বোধির শুয়োর হইয়া গেলেন। বোধির শুয়োর হইবার পরে তাহারা কোন শব্দ শুনিতে পাইলেন না, মনুষ্য কণ্ঠ বা মিসাইল বা বন্দুক বা পুলিশের চিৎকার, হল্ট হল্ট কিছুই তাহারা শুনিতে পাইলেন না। তখন তাহারা ভুল রবীন্দ্রসঙ্গীত গাহিলেন, তখন তাহারা ভুল জাতীয় সঙ্গীত গাহিলেন, তখন তাহারা সমগ্র ভুল গাহিলেন। যত গান, যত কথা, যত ব্যথা ব্যথা, যত ছাতা মাথা তাহারা গাহিলেন। বাল নাগরিকও ভুল সঙ্গীত গাহিল, কোনটি কোন উপায়ে ভুল, কোনটি কোন উপায়ে ঠিক, তাহা শুয়োরও বুঝিতে পারিল না, বাল নাগরিকও বুঝিতে পারিল না, মশামাছিও বুঝিতে পারিল না। মশামাছি উড়িতে থাকিল, শুয়োর আপন খোঁয়ার হইতে নানান স্থানে নির্গত হইতে লাগিল, কখনো রাজপথে, কখনো কনভয় বেষ্টিত গাড়ির মধ্যে, কখনো গ্লোবাল মিটে অসংখ্য শুয়োর, কখনো মিডিয়ায় তাহারা দাঁত দেখাইল, হাত দেখাইল, যৌনাঙ্গ দেখাইল, অপরের গাঁড় মারিয়া দেখাইল কি করিয়া গাঁড় মারিতে হয়, দাঙ্গা বাঁধাইল, কখনো প্রধানমন্ত্রী হইয়া গেল, কখনো মুখ্যমন্ত্রী হইয়া গেল, কখনো গুন্ডা বাহিনী তৈরি করিল, সমস্ত শুয়োর মিলিয়া শুয়োরে শুয়োরে লড়াই হইল, বড় শুয়োর, ছোট শুয়োর, মেজ শুয়োর, লাল শুয়োর, নীল শুয়োর, হলদে শুয়োর, খয়েরি শুয়োর, সাদা শুয়োর, কালো শুয়োর, অদৃশ্য শুয়োর, প্রচুর শুয়োর, প্রচুর প্রচুর শুয়োর, তাহারা অমর হইয়া গেল, তাহারা অমর শুয়োর হইয়া গেল। মশামাছি উড়িতে লাগিল, শুয়োর কোন ব্যক্তি শুয়োর রহিল না, শুয়োর একটি প্রতীক হইয়া গেল। আবহমান কাল হইতে, আবহমান কাল হইতে পৃথিবীর পরে
শুয়োরগণ বিচরণ করিতে লাগিল। দিকে দিকে শুয়োর সপ্তাহ পালিত হইল, দিকে দিকে শুয়োরের যৌনাঙ্গের জয়ধ্বনি হইতে লাগিল। এই শুয়োরগণ মনুষ্যগণের নাগরিকগণের গাঁড় মারিতে লাগিল, মশামাছি উড়িতে লাগিল ব্যাকগ্রাউন্ডে, ভোঁ ভোঁ ভন ভন পি পি প্যাঁ প্যাঁ এই সকল সঙ্গীত হইতে লাগিল। মিডিয়ায় সকল দৃশ্য ক্যাপচার করিল, মিডিয়া হঠাৎ বলিল এই শুয়োরগণ আমাদের ভগবান। তাহারা মিডিয়াকে অর্থ প্রদান করিল, ক্ষমতা প্রদান করিল, তাহাদের ব্যবসায় ইন্ধন যোগাইল। এই রূপে শুয়োর ব্যবসার গোড়াপত্তন, অগ্রগমন, পশ্চাৎগমন ও উন্নতি ঘটিতে লাগিল। বাল নাগরিক যথারীতি দাড়িতে হাত বোলাইতে বোলাইতে বল্পনা করিতে লাগিল এবং এ দৃশ্য বর্ণনা করিতে লাগিল মোক্সা স্টোরির নামে। কতক গাণ্ডু তাহা দেখিল শুনিল, ঘরে গিয়া শুয়োরে জয়ধ্বনি দিয়া স্বপ্ন দেখিল নিদ্রায়, সেও একটি শুয়োর হইয়া গিয়াছে। এখনো হইতেছে, অনেক বাল নাগরিক শুয়োরে পরিণত হইতেছে, শুয়োরের সংখ্যা বাড়িতেছে। চাপ নিবেন না, আপনিও বাল নাগরিক অথবা শুয়োর হইয়া উঠুন।